জান্নাত হবে, তিন পাপের জন্য কাঁদবেন জান্নাত হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আমি শতদিন বলেছি, যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, জাহান্নামীদের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জিলদিল কাফির ইসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের এই চামড়া হবে 42 হাত মোটা। তিনি বলেন, ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত, দাঁতটা হবে 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের লম্বা হচ্ছে 8 কিলোমিটার, প্রশস্ত হচ্ছে 4 কিলোমিটার। ওয়াইন্না ফাগেজম মিসলু বাইদা, আর একজন জাহান্নামীর উরু রানটা হবে বাইয়া পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন, ওয়াইন্না মানকে বাইল কাফের লিরাকিবিল মুসরে সালাসাইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়ালে যে পথ যাবে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান তত। তিনি বলেন, অন্য মজলিস ও মিন জাহান্নাম বাইনা মক্কাত ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামী যদি 450 কিলোমিটার পথে বসে, তার দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয়, 8 কিলোমিটার লম্বা, মহান আল্লাহ একবার বলছিল কালে হুন, তাদের মুখমণ্ডলে যখন বস্ত থাকবে না, পানীয় জ্বলন্ত উত্তপ্ত গরম রক্ত পুঁজ মিশ্রিত পানি যখন দেওয়া হবে, মুখের পাশে আনার সাথে সাথে ঠোঁটটা নিচের দিকে জড়িয়ে নাভের নিচে আসবে, আর উপরে ঠোঁটটা জড়িয়ে মাথার দিকে যাবে, পানিটা মুখে চলে গেলে সব একবার হাতে হাতে বস্ত আর মাংস ঝরে পড়ে যাবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে, তখন এ দাঁতগুলি দেখা যাবে বীভৎস, খারাপ আকৃতিতে, লক্ষ্য করা যাবে না, 8 কিলোমিটার লম্বা দাঁত আর মুখে কোনো বস্তু নাই। কি দিয়ে বোঝায় আপনাকে আল্লাহ তাআলা বলছেন, এটা খুব বীভৎস আকৃতি, খুব খারাপ আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনরাত জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামুল মাগরাম। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এই আকার আকৃতি জাহান্নামে জাহান্নামীদের হবে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জাহান্নামীদের পরিচয় দেখাচ্ছিলাম, এটা হচ্ছে জাহান্নামীর পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে জাহান্নামের দরজা এত বড় যে পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন, পুরুষ নারী সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজায় ঢুকতে কোনো সমস্যা হবে না। দরজা কত বড়, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। জাহান্নামকে টেনে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, ওজিহা ইয়াওমা ইজিম্বে জাহান্নাম, ওজিহা ইয়াওমা ইজিম্বে জাহান্নাম, সেদিন বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে মাঠে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতা ইয়াওমা ইজিম্বে জাহান্নাম, বিচার মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। ওয়ালা সাবুন আল ফাজেমাম, জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে, লোহার রশি। মাকুলি সিমামিন সাবুন আল ফামালা, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেস্তা। একজন ফেরেস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকে গোটা পৃথিবীটা একজন ফেরেস্তা উল্টে দিতে পারে, এরকম ক্ষমতাধর শক্তিশালী ফেরেস্তা। এক একটা রশির সাথে থাকবেন 70,000, আর ওর গায়ের লোহার রশি থাকবে 70,000। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, বাস্তব কেমন আল্লাহই ভালো জানে। তবে আপনাকে বললাম, আপনাকে আমি উপযুক্ত বুঝাতে পারি না, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন, কেমন জিনিস, তাকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের জাহান্নাম কথা বলতে পারে, অবাক।
জাহান্নাম টপ 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 করে কথা বলছে, তাহাজ্জাতিন নার, বিচারের মাঠে জাহান্নাম। আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, তর্ক বলবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? আমার ভিতরে ফেরাউন কেন? আমার ভিতরে ইন্দিরা গান্ধী কেন? আমার ভিতরে মহারানী ভিক্টর এলিজাবেথ কেন? আমার ভিতরে নরসিংদী জেলার দাম্ভিক, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জমি দখলকারী, ব্যবসা দখলকারী কেন? সারা পৃথিবীর স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জমি জোর করে দখলকারী, মানুষকে হত্যাকারী আমার ভিতরে কেন? তারা কেন আমার ভিতরে? এই বলে তর্ক লাগিয়ে দিবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই ইন্নামান্তি গাজাবি, এই জাহান্নাম তুমি আমার গজব, এই জাহান্নাম তুমি আমার রাগ, এই জাহান্নাম তুমি আমার শাস্তির বস্তু। ওয়া দেব বেকমান সমিনেবাদী, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীকে, জালেমকে আমি তোমার মাধ্যমে দিয়ে শাস্তি দিতে চেয়েছি। জালেম ও ফকিরকে যাকাত দেয়নি, ও ফকিরের টাকা মেরে খেয়েছে, এই জন্য জালেম। ওর বিচার দেরিতে হবে। যারা যাকাত দেবে না তার বিচার কি হবে? দেরিতে হবে, বুঝতে পারেন না যাকাত। আচ্ছা, এই কথাটা বুঝলেন না কেন ওই সময়তে, যখন আপনাদের মসজিদের ইমাম বললেন যে যারা যাকাত দেবে না তাদের অর্থ সম্পদকে সাপ বানানো হবে, তারপর তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, দুই দিকে ও ছবল মারতে থাকবে, মানে এটা ছবল মারতে থাকবে, মানে হাত্তা ইউজা বাইনার নাস, যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত ছবল মারতেই থাকবে, তার মানে হাতে হাতে বিচার হবে না। বুঝাতে পারলাম না মনে হয়? গলায় সাপ জড়িয়ে দেওয়া হবে, সাপটা ছবল মারবে, এটা কোথায়, কখন বলেন তো? কিয়ামতের মাঠে। এটা কতক্ষণ করবে কে জানে, বিচার, মানুষের বিচার হওয়া পর্যন্ত, বিচারের আগা পর্যন্ত বুঝলে ভুল হবে। মানে মানুষের বিচার তো চলছেই, চলছেই, কিন্তু আপনারটা হবে না। আপনারা লেট হয়ে গেছে, একদিন লেট হলে 50,000 বছর, 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর, কতদিন লেট হবে বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে গরুর যাকাত দেয়নি, উটের যাকাত দেয়নি, তখন এগুলোকে আরো মোটা তাজা করে আল্লাহ নিয়ে আসবেন, তখন ওই গরু ও উট এগুলো শিং দিয়ে ওকে গুতাবে আর পা দিয়ে এভাবে ডলে দিবে, আবার আবার আবার, কতক্ষণ কি দিয়ে বলবো আপনাকে কতক্ষণ। যারা সুদ খায় তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার ভক্কানাকে ভেঙে চৌচির করা হবে, এটা কোথায়, কিয়ামতের মাঠে। কতক্ষণ করা হবে, কি দিয়ে আপনাকে বলবো, কয় ঘন্টা, কয় দিন, যতদিন বিচার হয়নি ততদিন ওকে পাথর দিয়ে মেরে মেরে ফেলা হবে, আরও রক্তের নদীতে পড়ে থাকবে যে সুদ খেয়েছে, এই জন্য জোর করে জমি দখল করেছে, ও জানেন এর জমিটা দখল করেছে, তা আল্লাহ বলবেন বিচারের মাঠে জমিটা তুমি খোঁড়ো, খুঁড়তে থাকো, খুঁড়তে খুঁড়তে, খনন করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে তখন জমিটা তার কাঁধে তুলে দিয়ে বলা হবে এখন হাঁটো, তাহলে এটা তো আরও দেরি হয়ে গেল। খুঁড়তেই বা কতদিন লাগবে, কাঁধে করার পরেই বা কতদিন চলবে, আল্লাহই ভালো জানে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আপনাকে আমি এভাবে বলছি আর আপনাকে আমি বারবার বলেছি, দেখেন বনের জমি নিয়েন না, কারো জমি জোর করে দখল করিয়েন না, জমির দাম বেশি কথা বুঝলাম, কিন্তু এক জমি 7 বার বিক্রি করিয়েন না দলীয় দাপটে, খুব কঠিন ব্যাপার, ছেলে সাথ দেবে না, মেয়ে সাথ দেবে না। এই জমি আপনাকে খনন করতে বলা হবে, আপনি মনে রেখে দেন, কালকে বলে দিয়েন বেটা যা হয়েছে হয়েছে বেটা, এসব জমি জায়গায় ছেড়ে দেন। আর আপনাকে ভাই ছেলে আমি তোমাকে বলেছি, আব্বা ভাগ্য ছাড়া দুনিয়াতে আসিনি, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করেই খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে তো ভিক্ষা করেই খাবো, ফুফুর জমি খাবো না। ফুফুর আপনি একটা ভাগ পানা, আপনি আর আমার ফুফুও পায়, ফুফুকে দিয়ে দেন, ওয়ও বাপের মেয়ে আর আপনি বাপের বেটা, তো আপনারা ভাই বোন যেভাবে ভাগ হওয়ার আজকে করে নেন, যা হয়েছে হয়েছে, আমাদের জন্য এই কাজ করিয়েন না আব্বা, ভাগ্য ছেড়ে আসেনি দুনিয়াতে। এরা স্বামী স্ত্রী যদি 3 জন 3 লক্ষ টাকা করে 6 লক্ষ টাকা মাসে বেতন পায়, পিজি হাসপাতালের 2 জনই বড় বড় ডাক্তার, 25 তারিখে টাকা শেষ হয়ে যাবে যদি উপর থেকে বরকত না থাকে, 6 লাখ টাকা 25 তারিখে শেষ হবে। আর একজন 5,000 টাকা মাসে বেতন পায়, দেখা যাচ্ছে যে 31 দিনের মাস, এখনো 500 টাকা আছে, 4,500 টাকা খরচ হয়েছে,
তার মনে তো বরকত আছে, ওটা শেষ হচ্ছে না। অথচ ফকিরকে টাকা দেয়, আর আপনার কাছে যখন ফকির আসে তখন আপনি বলেন মাফ করো। আচ্ছা, এই ছেলে, এখানে একটা কথা মনে পড়লো, তোমার কেউ কথাটা মনে আছে? তোমাকে আমি একটা কথা বলে দিয়েছিলাম যে তুমি এখন ইনকাম করো না, তো যখন তুমি বাড়ি থেকে বের হবে ঢাকা যাবে একটা কাজে, তখন তোমার আম্মাকে বলবা, আম্মা আমাকে 25-30টা টাকা 2 টাকার নোট দেন তো আম্মা, যত ফকির চাইবে তাকে 2 টাকা দেব। আর আপনি মধ্যম পন্থার মানুষ, কিছু টাকা পয়সা রাখেন। আপনাদেরকে বলছি যে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন 50টা 100টা 10 টাকা নোট নেবেন পকেটে। আপনার বউকে বলে দিবেন, খালেদা শোনো, আমি যখন বাইরে বের হব শহরে যাব তখন আমার পকেটে 10 টাকা নোট দিও তো, 50টা বা 100টা, যত ফকির চাইবে দিবেন। আর আজকের সভাপতির মতো আরও যারা আপনারা আছেন, আপনারা যখন গাড়িতে বের হবেন, গাড়িতে উঠে তখন আপনারা আপনাদের স্ত্রী বউকে বলে দেবেন, এই খালেদা শোনো, ওখানে 20 টাকার নোটগুলো আছে, নিয়ে আসো তো, এখানে 1000 টাকা দাও, 3000 টাকা দাও তো, এখানে শুধু 20 টাকা নোটগুলো রাখবো, গাড়ির ওখানে রেখে দিবেন। আর বলে দিবেন একে ড্রাইভারকে, এই যত লোক ড্রা আসবে গাড়ির সামনে সবকে 20 টাকা করে দিবা। এটা বউকে বলে দিবেন, বউ ওভাবে রেডি করে রাখবে, জামা কাপড় যেমন রেডি করে রাখবে তেমন এই টাকাটা দেওয়া রেডি করে রাখবে। ফকির চাইলে মাফ করো এই কথা বলবেন না, তাড়াহুড়া করে কিছু। এই ছেলে, তোমার মনে থাকবে না মনে হয়, তোমার তুমি তোমার মাকে বলে দিও, আম্মা আমাকে 2 টাকার নোটগুলো দিয়েন তো, তুমি তো পড়াশোনা করো, কোথায় টাকা পাবা? তোমার মা এগুলো ব্যবস্থা করে রাখবে, তুমি ব্যবস্থা করে রাখ। আর আপনাকে বলছি আপনি 50টা 100টাকা রাখবেন, বৃত্তশালীকে বলছি 5000-10000 গাড়িতে রাখবেন, 20 টাকা 50 টাকা নোট নতুনগুলো রাখবেন।